আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ান ইমিগ্রেশনের সংবাদ এবং বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট রিসিভ এবং পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি পাসপোর্ট বিষয়ক সংবাদ এবং ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক সংবাদগুলো আপনাদের মাঝে আজকে আপডেট করব। এর আগে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনার হাতে। এবং কে কোথা থেকে আমাদের এই লাইভটি প্রোগ্রাম দেখছেন আমাকে একটু লিখে জানতে পারেন এবং আমাদের লাইভ প্রোগ্রামটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। ওকে, ধন্যবাদ। প্রথমে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, অনেকেই আমাকে এখানে বলছেন যে ভাই, 1 মাস 1.5 মাস হয়ে গেছে আমরা পাসপোর্ট করতে দিচ্ছি বাংলাদেশ হাই কমিশনে পোস্ট লজের মাধ্যমে, কিন্তু এখন পর্যন্ত যে এনরোলমেন্ট আইডিটি পাওয়ার কথা সেইটা এখনো পাইনি। অর্থাৎ পাসপোর্টের অনেকে সংক্ষেপে স্লিপ নাম্বার বলেন বা যেটাই বলেন সিরিয়াল নাম্বার বলেন, এটি এখনও পাইনি। এর আগে আপনাদেরকে বলি যে আমার পাসপোর্ট বিষয়ক একটা ভিডিও আছে, যে পাসপোর্ট কীভাবে রি ইস্যু করবো অনলাইনে কীভাবে আমি দেখবো, সে ভিডিওতে কিন্তু সঠিকভাবে সুন্দর করে বলা আছে যে আপনি যে তারিখে পাসপোর্ট পোস্ট লজের মাধ্যমে আপনার ই করবেন সেন্ড করবেন, ঠিক ওই তারিখ থেকে 3 দিন পর থেকে, 3 দিন পর থেকে আপনি বাংলাদেশ হাই কমিশনের যে ফেসবুক পেজ আছে অথবা ওয়েবসাইট আছে ওখানে দিয়ে আপনি পাসপোর্টের নাম্বার ক্লিক করলেই, অথবা আপনি যদি ফেসবুক পেজে ঢুকেন তাহলে প্রতিদিন দেখবেন যে বাংলাদেশ হাই কমিশন থেকে সিরিয়াল দেয় যে কার কার পাসপোর্ট রিসিভ করছে, নাম, পাসপোর্ট নাম্বার এবং পাশেই কিন্তু ওই স্লিপ নাম্বারটা থাকে। অর্থাৎ আপনি যদি আজকে পাসপোর্টের জন্য জমা দেন পোস্ট অফিসে অথবা পোস্ট লজের যে কোনো অফিস থেকে, তাহলে 3 দিন পর থেকে প্রতিদিনই বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজের ওটা আপনি খুঁজলেই কিন্তু পাবেন। এরপরে অনেকেই বলছেন যে আমার 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি হয়ে গেছে, এখনো পাই নাই, তাহলে তারা কি করব। অনেকেই তো আছেন যে এরকম অত শিক্ষিত না বা অত এক্সপার্ট না, সেই সমস্ত ভাইরা কি করবেন, এদেরকে জন্য বলি আমরা আপনাদের সাহায্যে, আপনাদের সাহায্য করার জন্য আমরা নতুন একটা পদ্ধতি অবলম্বন করেছি। সেটা হলো, আপনারা জানেন আমার একটা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে যার নাম প্রবাসী কণ্ঠ। আমি আবার বলি, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ প্রবাসী কণ্ঠ। আপনারা যারা 1 মাস অথবা 1.5 মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়েছেন, এখন পর্যন্ত ওই যে স্লিপ নাম্বারটা থাকে, এনরোলমেন্ট আইডি থাকে, ওইটি এখনো পান নাই, শুধুমাত্র তারা, শুধুমাত্র তারা আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার আমার এখানে সেন্ড করেন, আপনার প্রবাসী যে গ্রুপ আছে, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আপনি জয়েন হন এবং আপনার ওই গ্রুপে আপনার বলেন যে ভাই আমাকে হেল্প পোস্ট, আমাকে পাসপোর্ট নাম্বারটা দেন এবং নামটা দেন, বলেন যে আমার এই নাম এবং পাসপোর্ট নাম্বার, আমার পাসপোর্টের ডেলিভারির যে স্লিপটা পাওয়া যায় ওই স্লিপ নাম্বারটা খুঁজে দেন। তাহলে আমি ব্যক্তিগতভাবে, আমি নিজে এবং আমার টিম আছে এবং আমাদের এই গ্রুপে প্রায় আপনার অনেক হাজার হাজার প্রবাসী আছে, এই প্রবাসী ভাইরা 10-12 হাজার প্রবাসী ভাইদের মধ্যে অনেকেই আছে যে যারা এই নামগুলো খুঁজে বের করতে পারবে এবং আপনার এই স্লিপ নাম্বারটা দিতে পারবে। এবং প্রিয় প্রবাসী ভাইরা, যারা এরকম ওয়েবসাইট থেকে এবং ফেসবুক পেজ থেকে আপনারা এরকম নামটা সংগ্রহ করতে পারেন বা এরকম সাহায্য করতে পারবেন, তারাও যেই ভাই এখানে পোস্ট করবে গ্রুপে যে ভাই হেল্প পোস্ট, আমার নাম অমুক, পাসপোর্ট এই, আমার পাসপোর্ট এনরোলমেন্ট আইডিটি খুঁজে দেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। খুঁজে পেলে তাকে ইনবক্স করা, সরাসরি কমেন্টসে না এসে, এটাকে, এটা তো ইম্পর্টেন্ট একটা জিনিস, সরাসরি কমেন্টসে না আসে তাকে ইনবক্স করে দিলেই সবচেয়ে ভালো হবে। যাই হোক, আপনাদেরকে বুঝাতে পারলাম যারা 1 থেকে 1.5 মাস হয়ে গেছে এখন পর্যন্ত এনরোল আইডি পান নাই, ফেসবুকের ওই এটা পান নাই, আপনার পাসপোর্ট রি ইস্যুর ওই স্লিপ নাম্বারটা পান নাই, শুধুমাত্র তারা, যাদের 1 মাসের বেশি হয়ে গেছে পান নাই, শুধুমাত্র তারা আমাদের ফেসবুক গ্রুপ প্রবাসী কণ্ঠ, ওখানে আপনি জয়েন করে ওখানে আপনি একটা পোস্ট করেন, আপনার নাম পাসপোর্ট নাম্বার দিয়ে একটা পোস্ট করেন যে আমার এই আইডিটি খুঁজে দেন, তাহলে আমরা আপনাকে খুঁজে দিব। এই মোটামুটি কথা। প্রবাসী কণ্ঠ আপনি বাংলায় লিখলে হবে প্রবাসী কণ্ঠ, অথবা ইংলিশে লিখলেও হবে PROBASIKONTHO কণ্ঠ লিখলেই হবে। ওকে, এরপরে যেটি আছে সেটি হলো বাংলাদেশ হাই কমিশন যে অ্যাপয়েন্টমেন্ট, বাংলাদেশ হাই কমিশনের অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী তারা যেতে পারেন নাই পাসপোর্টটি আনার জন্য। পাসপোর্টটি আনার জন্য অনলাইনে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বাংলাদেশ হাই কমিশনে,
ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলেন কিন্তু ওই ডেট অনুযায়ী যেতে পারেননি, তাহলে এখন তাহলে আপনাদের এই মুহূর্তে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার নাই। পুরাতন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই অ্যাপয়েন্টমেন্টটা প্রিন্ট করে আপনি সরাসরি বাংলাদেশ হাইকমিশনে গেলেই আপনার পাসপোর্ট দিয়ে দিবেন। অর্থাৎ যাদের পাসপোর্ট এখানে আসছে অলরেডি মালয়েশিয়াতে আসছে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ডেটে যেতে পারেন নাই, অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতেই পারেন নাই অথচ আপনার 2-3 মাস আগে পাসপোর্টটা জমা দিচ্ছেন, আমরা নিশ্চিত যে পাসপোর্টটা আসছে, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট না নিলেও আপনি সরাসরি অ্যাম্বাসিতে গেলেও আপনার পাসপোর্টটি আনতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, অনেকে এই প্রশ্নটি করেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার মেন ডেট অনুযায়ী যেতে পারেন নাই। ওকে, দ্বিতীয়ত দেশে ছুটিতে আছে, পাসপোর্ট কুরিয়ার করে কি এটা এখন ভিসা করা যাবে নাকি? এর আগের ভিডিওটা আমি বলেছিলাম যে যারা দেশে আজ ছুটিতে আছেন, কবে আপনাদের অনেকের পাসপোর্টের ভিসা শেষ হয়ে গেছে বা কবে শেষ হবে খুব দ্রুত, তারা কুরিয়ার সার্ভিসে পাসপোর্ট পাঠিয়ে ভিসাটা রিনিউ করে আবার কুরিয়ার সার্ভিসে পাসপোর্টটা নিতে পারেন। জি, এভাবে করা যাবে, কিন্তু যাদের এই বছরই মেডিকেল আছে, যাদের এই বছরই মেডিকেল আছে শুধুমাত্র, তারা মেডিকেল ছাড়া যেহেতু পাসপোর্ট আপনার ভিসা রিনিউ হবে না, তাহলে তাদের দ্বারা সম্ভব হবে না, আপনার মেডিকেলটা করতে হবে এখানে এসে। যাদের মেডিকেল নাই তাদের জন্য এই সুযোগটি আছে। ওকে, এরপরে যে প্রশ্নটি আছে, যাদের পূর্বে ওকে এরপরে যেটি আছে, যেটি বলছিলাম ইমিগ্রেশনের সংবাদ। ইমিগ্রেশনে এর আগে আমি বলেছিলাম যে ইমিগ্রেশনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হয়, কিন্তু এর আগে অনেক সময় অনেক আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্তু ওই ডেটে ইমিগ্রেশন বন্ধ ছিল, তাহলে আপনি যেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ওখানে আপনি ক্লিক করেন, আপনার ইমেইলে গেলেই দেখবেন যে আপনাকে ইমিগ্রেশন থেকে আবার নতুন একটা ডেট অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। ওকে, ইমিগ্রেশনের যে সংবাদগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো আপনারা এটার সাথে শুধু শুনে আসছি, আসলে ব্যক্তিগতভাবে আমি এই মানে কর্মকাণ্ড কীভাবে করে বা কীভাবে হয় এটাও জানি না, শুনি যে নদীপথে আসা যায় মালয়েশিয়া, আসলে কীভাবে আসে এটা আমি জানি না। তো এই নদীপথে অনেক বাঙালি আসছিল, আপনারা জানেন নদীপথ বর্তমান খুবই 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 কড়া, প্রতিদিনই অপারেসি হচ্ছে। গত রাত্রেও 31 জন ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করেছেন নদীপথ থেকে, ওকে, দেশে যাওয়ার সময় তাদেরকে আটক করেছেন নদীপথ থেকে ইমিগ্রেশন অফিস, তারা দেশে যাওয়ার সময়। অনেক সময় কিন্তু আমরা দেখি যে নদীপথে মানুষ, এখন তো অবৈধদের দেশে যাওয়ার এমনিতেই সুযোগ দিচ্ছে, সেক্ষেত্রে আপনার নদীপথে আবার কেন যেতে হবে, নদীপথে তো যাওয়ার দরকার নাই। এরপরেও হয়তো তাদের কোনো সিক্রেট বিষয় আছে যে কারণে তারা আবার নদীপথেই তারা ইন্দোনেশিয়া যেতে চেয়েছিল, এবং এই কর্মকাণ্ডের সাথে নাকি কিছু বাংলাদেশি ভাইরাও আছে বা এরকম জাতীয় অনেকেই বলা যাচ্ছে ইমিগ্রেশন থেকে সতর্কবাণী দিয়েছেন, যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত খুবই সাবধান, খুবই সাবধান, ধরা পড়লে তাদের কিন্তু যাবজ্জীবন কারাগারও হতে পারে এবং জেল জরিমানা হতে পারে, সেক্ষেত্রে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে না। এরপরে যেটা আছে যে অবৈধদের বৈধতার যে প্রসেসিংটি ইমিগ্রেশনে দিয়েছে সরাসরি ইমিগ্রেশনে, সেই পদ্ধতি কিন্তু এখনো চলমান আছে, আজকেও ইমিগ্রেশন আপডেট দিয়েছে যে সেই পদ্ধতিগুলো চলমান ইমিগ্রেশনের ওয়েবসাইটে ঢুকে, আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে দিব, ওখানে ঢুকে আপনাদের মাইজিকানকে বলবেন রেজিস্ট্রেশন করতে, ওখানে অলরেডি রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে এবং যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে ফিরতি SMS-ও দেওয়া হয়েছে বা পরবর্তী ধাপগুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অবৈধদের বৈধ করার যে প্রক্রিয়াটি এটা কিন্তু চলমান, সেজন্য আপনারা যে যে কোম্পানিতে আছেন বা বৈধ হতে চান আপনারা খুব দ্রুতই আপনার কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ করুন। এরপরে যেটা আছে অবৈধদের দেশে যাওয়া, অবৈধদের দেশে যাওয়া এই প্রক্রিয়াটাও কিন্তু চলমান আছে, সেজন্য আপনারা যারা অবৈধ আছেন এখনই ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কটি আমি নিচে দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট দিনে যেদিন আপনাদের সাক্ষাৎকার হয় এবং মানে প্রসেসিংটা পুরো প্রসেসিংই তো আমি যে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব। এরপরে যদি ওই ভিডিওটা দরকার হয় যে অবৈধরা কীভাবে দেশে যাবে প্রক্রিয়াটা কি, আমি আবার আপনাদের কমেন্টসের রিপ্লাইতে সেই ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা দেখলে আপনারা জানবেন। অর্থাৎ মূল কথা, মূল আপনাদের বাণী হলো যে অবৈধদের বৈধ হওয়ার প্রসেসিংটাও চলমান আছে, অলরেডি চলতেছে, অবৈধদের দেশে যাওয়ার যে প্রক্রিয়া সেটাও চলমান আছে, অলরেডি চলতেছে। তবে এই বিষয়ে আমি বিস্তারিত বলছি, প্রতিদিন বলবো না, আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবৈধদের বৈধতা এবং অবৈধদের দেশে যাওয়া আমাকে কমেন্টস করেন নিচে, আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিও দেখলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এরপরে অ্যাপয়েন্টমেন্ট
যে যে ইমিগ্রেশন আপনি ফিঙ্গারপ্রিন্ট করতে যাবেন, যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাও চলমান আছে, ওকে, সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে অনেকেই বলছেন যে ভাই বৈধদের বিষয়ে কিছু বলেন, বৈধরা কি এখন দেশে ছুটিতে যেতে পারবে নাকি? যাদের ভিসার মেয়াদ 6 মাসের বেশি আছে তাদের জন্য যাওয়াই ভালো, এবং সিঙ্গেল টিকিটে যাওয়াই ভালো, আসার সময় পরবর্তীতে যখন বর্ডার খুলে আসতে পারবে পরবর্তী টিকিট কেটে। যাই হোক, এই মোটামুটি ছিল আজকের আমাদের আপডেট সংবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও এই আপডেট সংবাদগুলো জানতে পারে। আপনাদের যদি মনের কোনো প্রশ্ন থাকে আমাকে অফলাইনে আমাকে কমেন্টস করেন, অফলাইনে আমি আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অফলাইনে আমি প্রত্যেকটা প্রশ্নের রিপ্লাই ইনশাল্লাহ আমি দেবো। আমাকে এখন যারা আমি আজকে যেহেতু ভিডিওটা আমাদের 11 মিনিট হয়ে গেছে আর ভিডিওটি লম্বা করব না, যারা আপনাদের মনের কোনো প্রশ্ন থাকে অনলাইনে এখানে অলরেডি প্রশ্ন করেছেন, দুঃখিত আপনাদের উত্তরগুলো দিতে পারে না, আপনারা এই প্রশ্নটা অফলাইনে করেন, আমি অফলাইনে আবার আপনাদের উত্তরগুলো দিয়ে দিব। আগামীকালকে আবার দেখা হবে নতুন নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কি মুখস্থ করছেন নাকি?